আগামী তিনেই মে পর্যন্ত আপনার মোবাইল ফোনে রিচার্জ না করলেও কিংবা না থাকলেও সচল থাকবে আপনার পরিষেবা তো এই নিয়ে একটি বিরাট ঘোষণা ইতিমধ্যেই করা হয়েছে সেটাই আজকের ভিডিওতে আমরা ইন ভাবে জানব তার আগে আপনাদের কাছে করছি একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে একটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অল অপশন ক্লিক করতে ভুলবেন না তাহলে আমাদের প্রত্যেকটি নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকুন এবং সমস্ত কিছু বিস্তারিতভাবে জেনে নিন তিনেই মে পর্যন্ত চলবে লকডাউন আর এই সময়ই প্রিপেড গ্রাহকরা ফোন রিচার্জ না করলেও ইনকামিং কলের সুবিধা পাবেন একে একে সব বেসরকারি টেলিকম সংস্থাই এই ঘোষণা করেছে রিলায়েন্স জিওর পক্ষে জানানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের নতুন গাইডলাইন অনুসারে আগামী তিরিশে কুড়ি এপ্রিলের পর সংস্থার সব রিচার্জ আউটলেট খুলে যাবে কিন্তু তার আগে যারা রিচার্জ করতে পারবেন না তাদের চিন্তা নেই তিনেই মে পর্যন্ত ইনকামিং কলের সুবিধা বজায় থাকবে একই ঘোষণা করেছে ভোডাফোন আইডিয়া এবং এয়ারটেল এই দুই সংস্থাও জানিয়ে দিয়েছে যে তিনেই মে পর্যন্ত অর্থাৎ দেশে যতদিন লকডাউন চলবে ততদিন রিচার্জ না করলেও প্রিপেইড গ্রাহকরা ফোন রিসিভ করতে পারবেন এর আগে প্রথম দফায় লকডাউনে তিন সংস্থাই এইভাবে এগিয়ে এসেছিলেন সকলেই জানিয়েছে জানিয়েছিল যে সতেরোই এপ্রিল পর্যন্ত রিচার্জ না করলেও ইনকামিং কলের সুবিধা পাওয়া যাবে সেই সময়সীমা পার হওয়ার সঙ্গে সঙ্গেই জানিয়ে দেওয়া হলো তিনেই মে পর্যন্ত সেই সুবিধা পাওয়া যাবে এর আগে সব টেলিকম সংস্থা ফিচার ফোন ব্যবহারকারীদের দশ টাকা টক টাইম ফ্রি দিয়েছিল এবার অবশ্য তেমন ঘোষণা কেউ করেনি দেশের প্রথমে একুশ দিনের লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরে সেই লকডাউন আরও ১৯ দিন বাড়ানো হয়েছে এই সময়ে ফোন রিচার্জের নতুন পদ্ধতিও ঘোষণা করেছে ব্যাংকের এটিএমের মাধ্যমে যেমন রিচার্জ করা যাচ্ছে তেমনি জিও পস লাইট অ্যাপ নিয়ে আসে এর মাধ্যমে রিচার্জ করা যাচ্ছে এমনকি এই অ্যাপ ব্যবহার করে অন্যান্য জিও ফোন রিচার্জ করে দিলেও মিলছে তার জন্য কমিশন তো বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের ফোনে যদি রিচার্জ না থাকে এবং আপনারা যদি রিচার্জ না করতে পারেন তাহলে আগামী তিনেই মে পর্যন্ত কিন্তু আপনাদের ফোনের যে ইনকামিং কলের সুবিধা সেটা কিন্তু জারি থাকবে আগে যেটা বন্ধ হয়ে যেত সেটা কিন্তু আর বন্ধ হচ্ছে না আগামী তিনেই মে পর্যন্ত আপনাদের ফোনে যে কোনো কল ঢুকবে অর্থাৎ ইনকামিং কলের সুবিধাটি আপনার ফোনে উপভোগ করতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটিকে বাজিয়ে অল অপশানে ক্লিক করে দেবেন ধন্যবাদ